কারো চোখে তিনি পাগল, আবার কারো চোখে তিনি খ্যাপাটে। বলছিলাম ইলন মাস্কের কথা, যে কিনা এবার মঙ্গলের বুকে আস্ত শহর বানাচ্ছেন। কিন্তু কারা থাকবেন সেখানে, চলুন জেনে আসি সেই সব তথ্য। ধনকুবের ইলন মাস্ক সবসময় চর্চায় থাকেন তার বিভিন্ন অদ্ভুত ক্রিয়াকলাপের জন্য। সংবাদ শিরোনামে জায়গা করে নেন তিনি, যেমন তার হঠাৎ করেই টুইটার কিনে নেওয়ার সিদ্ধান্ত, তারপর টুইটার অধিগ্রহণের সঙ্গে সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত, সবকিছু নিয়েই চর্চায় থেকেছেন এই ধনকুবের। এবার বিভিন্ন মহলে কান পাতলে শোনা যাচ্ছে নিজের আলাদা শহর গড়ছেন টুইটারের মালিক। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী টেক্সাসে ইলন মাস্কের কিছু সংস্থা হাজার একর জমি কিনছে, সেই জমিতে একটি ছোটখাটো শহর তৈরি হবে বলেই জানা যাচ্ছে। আর সেখানে ইলন মাস্কের সংস্থার কর্মীরা থাকবেন এবং কাজ করবেন। এই সংবাদ রিপোর্ট থেকে জানা যাচ্ছে অস্টিনের কাছে অন্তত পক্ষে 3500 একর জমি কেনা হয়েছে, আর শহর তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। সেই শহরের নাম হতে পারে স্নেইল ব্রো। ইলন মাস্ক চান বোরিং কোম্পানি টেসলা ও স্পেস এক্স এর কর্মীরা এখানেই তৈরি নতুন বাড়িতে আরাম করে থাকবেন। অপেক্ষাকৃত কম ভাড়ায় এই শহরের বাড়িগুলো তাদের জন্যই তৈরি করেছেন ইলন। 3500 একর জমিতে মোট 100টি বাড়ি করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি খেলার জায়গা, সুইমিং পুলের মতো বিভিন্ন বিলাসবহুল জীবন ধারণের টুকিটাকিরও সেখানে ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, 2020 সালে ইলন মাস্ক জানিয়েছিলেন তিনি টেসলার অফিস ও নিজস্ব বাসভবন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত করবেন। সেই পরিকল্পনা মতো 2022 সালে টেসলা অস্টিনের কাছে একটি নতুন গিগা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন। পাশাপাশি টেক্সাসে স্পেস এক্স ও বোরিং কোম্পানিরও অফিস রয়েছে। এবার এই সংস্থার কর্মীদের জন্য আলাদা একটি শহর গড়ে দিতে চাইছেন টেসলা কর্তা। কর্মীদের প্রতি তার এই সুহৃদয় মনোভাব টুইটার অধিগ্রহণের পর থেকে সাম্প্রতিককালে আর দেখা যায়নি।